দেখুন যে কারণে গভীর রাতে ক্ষেপণাস্ত্র ছুড়ল মার্কিন সেনাবাহিনী। সম্প্রতি রাশিয়ার হুঁশিয়ারির মধ্যেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মিনিটম্যান বিয়ের পরীক্ষা চালান আমেরিকা। গভীর রাতে এই মিসাইলের পরীক্ষা চালায় মার্কিন সেনাবাহিনী। লস অ্যাঞ্জেলসের 210 কিলোমিটার উত্তর পশ্চিমের নর্থ ভ্যান্ডেনবার্গ বিমানঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। পরমাণু বোমা বহনে সক্ষম হলেও পরীক্ষায় ব্যবহৃত মিটম্যানে কোনো অস্ত্র ছিল না। ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু নির্ধারিত ছিল 4,200 কিলোমিটার দূরবর্তী আটলান্টিক মহাসাগরে মার্শাল দ্বীপ। মিনিটম্যান থ্রি ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা 13,000 কিলোমিটার। মার্কিন বিমান বাহিনীর 30তম স্পেস উইংয়ের কমান্ডার কর্নেল মাইকেল হক বলেন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কার্যকারিতা এবং প্রস্তুতি পরীক্ষার জন্য এটি ছোড়া হয়েছে। উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার এক সপ্তাহের কম সময়ের মধ্যে মিনিটম্যানের পরীক্ষা চালালো আমেরিকা। তবে মার্কিন স্ট্রাইক কমান্ড দাবি করেছে, উত্তর কোরিয়ার পরীক্ষার জবাবে এটি ছোড়া হয়নি, বরং মার্কিন পরমাণু ব্যবস্থা নিরাপদ এবং কার্যকর প্রমাণ করতে পরীক্ষা চালানো হয়। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।